একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, লেকচারার পদার্থবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের সাথে অনলাইন ক্লাসে দেখা হবে এভাবে আমরা আসলে সত্যিকার অর্থে আশা করিনি। আমরা চেয়েছিলাম যে আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব শীঘ্রই এই করোনা মহাদুর্যোগটি কেটে যাবে এবং তোমাদের সাথে আমরা আবারও শ্রেণীকক্ষে দেখা করতে পারবো, শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারবো। কিন্তু সেটি হলো না। যাই হোক, দীর্ঘ একটি বিরতির পর তোমরা আবারও ক্লাসে ফিরছো। এই অনলাইন ক্লাসের মাধ্যমেই আমরা যতটুকু পারি তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। এজন্য আমরা আসলে প্রথমে ধন্যবাদ জানাবো অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব একেএম শহীদুল হক স্যারকে, যিনি আমাদের প্রতিষ্ঠানটাকে ডিজিটালাইজড করার জন্য সর্বাধিক সহযোগিতা করেছেন এবং তিনি এক্ষেত্রে অনেকটা সফল। এরপর আমরা অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাবো যে তিনি আমাদেরকে একটি সুন্দর গোছানো পরিবেশে এবং সুন্দরভাবে অনলাইন ক্লাস নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। এই মুহূর্তে যখন শিক্ষার্থীরা শ্রেণী থেকে অনেক দূরে, তখন তাদেরকে পাঠ্যপুস্তক বইমুখী করা এবং লেখাপড়ার মধ্যে রাখার যে অক্লান্ত চেষ্টা, সেটি তিনি করতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পড়াবো। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন খুব শীঘ্রই পরিস্থিতি ভালো হয় এবং শ্রেণীকক্ষে তোমাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হতে পারে। তো প্রথমে আমি সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিতে চাই। সামনে তোমাদের এমটি পরীক্ষা। এমটি পরীক্ষাটা হলো মান্থলি টেস্ট। এখানে আমরা এক মাসের মধ্যে যে বিষয়গুলো বা যতটুকু টপিকস পড়িয়ে থাকি তার উপর একটি পরীক্ষা নেওয়া হয়। আমরা বিশ্বাস করি ছোট ছোট অংশ করে পড়ে, ছোট ছোট অংশ করে পরীক্ষা দিলে এই অংশটুকু খুব ভালোভাবে প্রস্তুত হয়ে যায়। তো আগামীতে এই এমটি পরীক্ষায় তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা, এই অধ্যায়টি রয়েছে। ইতিমধ্যে তোমরা অনলাইনে সিলেবাসটা পেয়ে গেছো। তাহলে আমরা আজকে পড়ায় চলে যাই। এটি আমার প্রথম ক্লাস, আমি আগে বলেছি। আমি চেষ্টা করব তোমাদেরকে অনলাইনেই যতটুকু সম্ভব সর্বাধিক ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে এবং সেই অনুযায়ী তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে এবং এই ক্লাস তোমরা যখন অনলাইনে দেখবে তখন তোমাদের কোনো সমস্যা থাকলে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারবে এবং কমেন্টসের মাধ্যমে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন অনলাইন ক্লাসের সরাসরি পাঠ্যপুস্তক পাঠ্যের দিকে চলে যাই। প্রথমে আজকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র থেকে। দ্বিতীয় পত্র অধ্যায় এক, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার আমরা যে বিষয়টি জানব তা হলো তাপমাত্রা পরিমাপের নীতি।
তাপমাত্রা পরিমাপে নীতি। প্রথমে আমরা কয়েকটা বিষয় আগে একটু ধারণা জেনে নেব। প্রথমে আসবো তাপ। তাপ কি? তাপ কি? তাপ হলো এক প্রকারের শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। এবং পরবর্তী ধাপটা আসবো হলো তাপমাত্রা। তাপমাত্রা কি? তাপমাত্রাটা কি? তাপমাত্রা হলো তাপের ফল। তাপমাত্রা হলো তাপের ফল। আচ্ছা, তাপমাত্রা হলো কোনো বস্তু তাপীয় সংস্পর্শে আনা হলে বস্তুটা তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। এই জন্য আমরা তাকে তাপমাত্রাটাকে বলে থাকি তাপের ফল। তাপ প্রয়োগের ফলে যে অবস্থাটা লাভ করে এটি হলো তাপমাত্রা। এখন আমরা এখান থেকে তাপ প্রয়োগের ফলে বস্তুর একটা অবস্থা প্রাপ্ত হয়, এই অবস্থা থেকে আমরা তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রটা সম্পর্কে একটু ধারণা নেব। তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র হচ্ছে গতিবিদ্যার শূন্যতম সূত্র তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি? তিনটি বস্তু নিব আমরা, এটা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু, আর একটা বস্তু নিলাম তৃতীয় বস্তু। যদি এই প্রথম বস্তু তৃতীয় বস্তুর সাথে একই তাপীয় সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ প্রথম বস্তু এবং তৃতীয় বস্তুর তাপমাত্রা সেম, এবার দ্বিতীয় বস্তুটাও তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে, অর্থাৎ দ্বিতীয় বস্তুর তাপমাত্রাটা তৃতীয় বস্তুর তাপমাত্রা সমান, এরকম যদি হয় তাহলে প্রথম বস্তু দুটাও একই তাপমাত্রায় থাকবে। মনে করো এখানে তিনজন বন্ধু আছে, তিনজন বন্ধু বা তিনজন ব্যক্তি আছে। এই প্রথম ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তির সাথে ভালো বন্ধুত্ব, দ্বিতীয় ব্যক্তিও তৃতীয় ব্যক্তির সাথে ভালো বন্ধুত্ব, তাহলে প্রথম আর দ্বিতীয় বন্ধু ব্যক্তিও বন্ধুত্ব লাভ করবে। অর্থাৎ আমি যেটা বলতেছি যে প্রথমত দুইটা বস্তু কোনো একটা বস্তুর সাথে যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, মানে একই তাপমাত্রায় থাকে, তাহলে প্রথম দুইটা বস্তু একই তাপমাত্রায় থাকবে। সাপোজ মনে করো এটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, প্রথম বস্তু এর সাথে সেম অবস্থায় আছে, দ্বিতীয় বস্তু এর সাথে একই অবস্থায় আছে, তাহলে প্রথম আর দ্বিতীয় বস্তুর মধ্যেও তাপমাত্রা সমান সমান হবে। এটাকে বলা হয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এরপরে আমরা যে বিষয়টা জানব সে বিষয়টি হলো তাপমাত্রিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম অথবা উষ্ণতামিতিক ধর্ম, এসএসসিতে তোমরা একটু এই বিষয়ে ধারণা নিয়ে এসছো। উষ্ণতামিতিক ধর্ম তাপ প্রয়োগের ফলে পদার্থের যে ধর্মগুলো পরিবর্তন হয় সেই ধর্মগুলোকেই উষ্ণতামিতিক ধর্ম বলে, অথবা তাপ প্রয়োগে পদার্থের যে ধর্ম পরিবর্তন হয় এবং ওই ধর্মগুলো ব্যবহার করে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল নির্ধারণ করা হয় সেই ধর্মগুলোকেই বলা হয় তাপমাত্রিক ধর্ম। যেমন তাপ প্রয়োগ করলে আয়তন পরিবর্তন হয়, তাপ প্রয়োগ করলে চাপ পরিবর্তন হতে পারে, তাপ প্রয়োগ করলে রোধের পরিবর্তন হতে পারে, তাহলে এই তাপ চাপ রোধ এগুলো এগুলো হলো তাপমাত্রিক ধর্ম। তাহলে আমরা এখান থেকে তাপমাত্রিক ধর্ম সম্পর্কে জেনে নিলাম। আমি আরো একবার বলি, তাপ প্রয়োগের ফলে পদার্থের যে ধর্মের পরিবর্তন ঘটে সেই ধর্মগুলোকে বলা হয় তাপমাত্রিক বা উষ্ণতামিতিক ধর্ম। এবার উষ্ণতামিতিক পদার্থ, যে সমস্ত পদার্থে উষ্ণতামিতিক ধর্ম বিদ্যমান তাদেরকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। আচ্ছা, এবারে তাপমাত্রিক ধর্ম কাজে লাগিয়ে আমরা
বিভিন্ন তাপমাত্রা স্কেল নির্ধারণ করব। তাপমাত্রা স্কেলগুলো আমরা নির্ধারণ করব। তার আগে কয়েকটা বিষয় জেনে নিতে হবে। এক হলো নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দুটা কি, নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বলে। আচ্ছা, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ এবং পানি সাম্য অবস্থায় থাকে, মানে একই অবস্থায় থাকে, অথবা বলতে পারি যে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়, ওই তাপমাত্রাটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, এই তাপমাত্রাটাকে আমরা ধরে নিলাম নিম্ন স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক এটাকে ধরে নিলাম থিটা আইস, আইসি। যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে নিম্ন স্থিরাঙ্ক বলে, এটাকে আমরা থিটা আইস হিসাবে ধরে নিলাম। এবার আরেকটি আছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু, স্থির বিন্দু যে তাপমাত্রায় ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় এই ওই তাপমাত্রাটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু। আমি ধরে নেই সেই ঊর্ধ্ব স্থির বিন্দুটা হলো থিটা স্টিম। তাহলে আমরা থিটা স্টিম পেয়ে গেলাম। তাহলে এখন দেখো, এই যে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু, এই দুইটা বিন্দুকে বেস ধরে এর মধ্যবর্তী ব্যবধানকে বিভিন্ন ভাগে ভাগ করে এক একটি স্কেল নির্ধারণ করা হয়। আচ্ছা, এই এক একটি স্কেল নির্ধারণের সময় এই তাপমাত্রাগুলোতে তাপমাত্রিক ধর্ম কাজে লাগানো হয়। আমরা তাপমাত্রিক ধর্মকে কাজে লাগিয়ে এখন স্কেলটাকে নির্ধারণ করি। ধরে নেই যে থিটা আইস তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম, মিতিক ধর্ম এক্স, আইস এক্স দ্বারা উষ্ণতামিতিক ধর্মের মানকে বোঝানো হচ্ছে। অর্থাৎ উষ্ণতামিতিক ধর্মের মান আমি দরকার হলে লিখে দিলাম, ধর্মের মান এক্স আইস। তাহলে একই রকম থিটা স্টিম বিন্দুতে তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মের মান হবে এক্স স্টিম। উষ্ণতামিতিক ধর্মের মান পেয়ে গেলাম এক্স স্টিম। এখন আমরা যে কোনো একটা অজানা তাপমাত্রায় যদি ধরে নেই, তাহলে ধরি সেটা থিটা, থিটা তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মের মান এবার এক্স থিটা। এবার এখান থেকে যদি আমরা হিসাব করি, সুতরাং থিটা মাইনাস থিটা আইস, অজানা তাপমাত্রা কতটুকু ব্যবধান নিম্ন স্থিরাঙ্কের সাথে, একইভাবে মোট ব্যবধান কত, থিটা স্টিম মাইনাস থিটা আইস। এভাবে যদি আমরা ব্যবধানগুলো হিসেব করি, যে মোট ব্যবধানের মধ্যে অজানা তাপমাত্রাটুকু কতটুকু ব্যবধান আছে, যা কি হবে এটার সাথে ম্যাচিং করে লেখো এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই স্কেলটি ধরেই বিভিন্ন তাপমাত্রা স্কেল নির্ধারণ করা যায়। আচ্ছা, এখন আমি সেলসিয়াস স্কেলে হিসেব করি। প্রথমত যদি আমি সেলসিয়াস স্কেলে হিসেব করি, তাহলে খেয়াল করো সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির বিন্দু কত,
সেলসিয়াস স্কেল, যদি সেলসিয়াস স্কেলে হিসেব করি তাহলে নিম্ন স্থির বিন্দুটা কত হচ্ছে? তাহলে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির বিন্দুটা হলো থিটা আইস সমান সেটা হলো জিরো, আর থিটা স্টিম বাষ্পবিন্দুটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। বরফ বিন্দুটা 0 ডিগ্রি সেলসিয়াস আর বাষ্পটা 100 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমরা এটা লিখতে পারি থিটা মাইনাস জিরো ভাগ 100 মাইনাস 0 সমান সমান এটি আসতেছে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। সুতরাং এখান থেকে থিটাকে লিখে দিলাম থিটা বাই 100, 100টাকে পক্ষান্তর করে নিলাম এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস গুণন 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখান থেকে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা হিসেব করতে পারবো। সেলসিয়াস স্কেলে করা হয় কি, যে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু এই দুটার মধ্যে ব্যবধানটাকে 100 ঘরে ভাগ করা হয়। 100 ভাগের প্রতি এক ভাগকে বলা হয় 1 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি আমি ফারেনহাইট স্কেলে প্রকাশ করি, এটা ফারেনহাইট স্কেল, তাহলে ফারেনহাইট স্কেলে এই নিম্ন স্থির বিন্দুটা কত? 32। আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কত? এক্সট্রিম, এটা হলো 212। তাহলে আমরা যদি আবার এটা বসিয়ে দেই, সুতরাং থিটা মাইনাস আইস এর জায়গায় কি হবে? 32, আর এক্সট্রিমের বেলায় হবে 212 মাইনাস 32, নিম্ন স্থিরাঙ্ক 32 সমান এদিকে থাকবে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এবার বা থিটা মাইনাস 32 সমান সমান এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এটা গুণন। 212 থেকে 32 বিয়োগ করলে 180, 180 কে এই পাশে আমি নিয়ে গেলাম, পক্ষান্তর করে ফেললাম, একটা একটা লাইন শর্ট করে দিলাম, এখান থেকে ওই পাশে নিয়ে গেলাম। এবার প্লাস মাইনাস 32 ছিল, 32টাকেও যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস 32 এত ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলে আমরা তাপমাত্রাটা এভাবে হিসাব করতে পারবো। এইটা আমরা তাপমাত্রা কিসের থেকে হিসেব করব? তাপমাত্রাটা আমরা হিসেব করব উষ্ণতামিতিক ধর্মের মান থেকে, উষ্ণতামিতিক ধর্মের মান। এখন যদি আমরা পারদ থার্মোমিটার ব্যবহার করি, পারদ থার্মোমিটার, পারদ থার্মোমিটারে উষ্ণতামিতিক মান হলো পারদের উচ্চতা, উচ্চতা বা আমরা যেটাকে দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা সূত্রগুলোকে লিখতে পারবো। এই সূত্রটাকে দেখো, যদি পারদ থার্মোমিটার হয়, পারদ থার্মোমিটারে থার্মোমিটার এটাই হবে থিটা সমান এই সূত্রটাই, এটা হবে এল থিটা পারদের দৈর্ঘ্য। অর্থাৎ একটি পারদ থার্মোমিটারে আমাদের পারদটা এই পারদ বে নল বে কাছে নল বে উপরের দিকে ওঠে, অর্থাৎ নলের দৈর্ঘ্য বেড়ে যায় বা কমে যায়, নলের ভিতরে পারদের উচ্চতা কম বেশি হয়, এটাকে বলতেছি পারদের দৈর্ঘ্য। তাহলে এল থিটা মাইনাস
এল আইস আইসে আমরা নট ধরতে পারি, ঠিক আছে আইসি ধরলাম, আর এটা হলো এল স্টিম মাইনাস এল আইস গুণন 100 ডিগ্রি সেলসিয়াস, এইভাবে ব্যবহার করতে পারি। এটাই যদি রোধ থার্মোমিটার হয়, রোধ তাপমাত্রিক ধর্ম রোধকে কাজে লাগিয়ে যদি করা হয় তাহলে এল এর কাছে শুধু আর ব্যবহার করব। একইভাবে ফারেনহাইট স্কেলেও যদি আমরা পারদের দৈর্ঘ্য ব্যবহার করি তাহলে তখন আমাদের এই সূত্রটা এরকম দাঁড়াবে, এটার মতোই এল থিটা মাইনাস এল আইস ডিভাইডেড বাই এল স্টিম মাইনাস এল আইস গুণন 180 প্লাস 32 ফারেনহাইট। আচ্ছা এটা কি পারদের দৈর্ঘ্য ব্যবহার করে, যদি রোদ ব্যবহার করা হয় তাপমাত্রিক ধর্ম রোদ, তাপমাত্রিক ধর্ম রোদ যদি ব্যবহার করা তাহলে এখানে এল এর কাছে আর ব্যবহার করব। আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা এরকম, একটি পারদ থার্মোমিটারে বরফ ও বাষ্প বিন্দুতে পারদের উচ্চতা মনে করো একটা মান দিলাম, একটা মান মনে করো 10 সেন্টিমিটার ও 35 সেন্টিমিটার, যে তাপমাত্রায় এর উচ্চতা 25, আচ্ছা আমি আর একটু, হ্যাঁ ঠিক আছে 25 সেন্টিমিটার, তা সেলসিয়াস স্কেলে নির্ণয় করো, তাহলে এই যে আমার একটা অজানা তাপমাত্রা, এই তাপমাত্রাটা আমরা সেলসিয়াস স্কেলে নির্ণয় করব। তাহলে আমরা সেলসিয়াস স্কেল থেকে জানি যে থিটা সমান সমান এল থিটা মাইনাস এল আইস ডিভাইডেড বাই এল স্টিম মাইনাস এল আইস গুণন 100 ডিগ্রি সেলসিয়াস। এখন এখান থেকে দেখো এল থিটা কত, এই অজানা তাপমাত্রাটা, সে অজানা তাপমাত্রায় কত ছিল উচ্চতা পারদের, এল থিটা ছিল 25 সেন্টিমিটার, আইস এই যে বরফ বিন্দুতে পারদের উচ্চতা ছিল 10 সেন্টিমিটার, আচ্ছা স্টিম বিন্দুতে কত ছিল 35 সেন্টিমিটার, অর্থাৎ তাপমাত্রা থিটা সমান ওয়াট। এখন যদি আমরা এখান দিয়ে বসিয়ে দেই তাহলে এখানে দেখো 25 বিয়োগ 10 ভাগ 35 বিয়োগ 10 গুণন 100 ডিগ্রি সেলসিয়াস, এটা আসলো 15 ভাগ 25 গুণন 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 15 60, এটা হলো 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই যে অজানা তাপমাত্রাটা পেয়ে গেলাম, তাহলে আমরা কি ব্যবহার করলাম, জাস্ট শুধু উষ্ণতামিতিক ধর্মের মানগুলো ব্যবহার করে তাপমাত্রা নির্ধারণ করে ফেলেছি। এবার একইভাবে যদি আমাদের এরকম হয়, আমি আরেকটা দেখাচ্ছি, একটা রোদ থার্মোমিটারে এটা দিলাম, একটা রোদ থার্মোমিটারে
রোধ থার্মোমিটারে বরফ ও বাষ্প বিন্দুতে রোধ পরিবাহী রোধ আচ্ছা এইভাবে দিলাম রোধ এইভাবে দিলাম 10 ওহম 35 ওহম আর যে তাপমাত্রায় রোধ 25 ওহম তা কেলভিন সরি ফারেনহাইট স্কেলে দিলাম তা ফারেনহাইট হাইট স্কেলে নির্ণয় করো আমি আরেকটি গাণিতিক সমস্যা দেখালাম আচ্ছা ফারেনহাইট স্কেলে যদি আমরা নির্ণয় করি তাহলে ফারেনহাইট স্কেলে আমরা সূত্রটা পেয়েছিলাম থিটা সমান এটা রোধ বলেছি এজন্য আর থিটা মাইনাস আর আইস যে তাপমাত্রিক ধর্মটা আমরা ব্যবহার করব সেই তাপমাত্রিক ধর্মটাই এখানে সূত্র হিসেবে আসবে এটা আসবে আর স্টিম মাইনাস আর আইস গুণন 180 প্লাস এবার আসলো 32 এখন যদি এখানে বসিয়ে দেই এটা ছিল আর থিটা হলো 25 মাইনাস 10 ভাগ এটা ছিল 35 মাইনাস এটা ছিল 10 গুণন 180 প্লাস 32 তাহলে এটা থাকতেছে হলো 25 আর 15 তাহলে এটুকু ক্যালকুলেশন করলে যে মানটা আসবে এটা আসবে 140 ডিগ্রি ফারেনহাইট ব্যাস তাহলে এইভাবে আমরা তাপমাত্রাগুলো বের করতে পারবো আচ্ছা এরপরে আমরা আরেকটা বিষয় আসি সেই বিষয়টি হলো ত্রয়োদ্বিন্দু কি যে তাপমাত্রায় একই সাথে পানি কঠিন তরল ও বায়বীয় বা বাষ্প অবস্থায় বিরাজ করে সেই তাপমাত্রাটাকে বলা হয় ত্রয়োদ্বিন্দু তাপমাত্রা বা ত্রয়োদ্বিন্দু আচ্ছা এখানে আমরা এই ত্রয়োদ্বিন্দুর সাথেও আমরা তাপমাত্রাগুলো হিসেব করতে পারি আমরা জানি তাপমাত্রার সাথে তাপমাত্রিক ধর্মের মান পরস্পর সমানুপাতিক অর্থাৎ তাপমাত্রিক ধর্মের মান x সমানুপাতিক t বা এখান থেকে লিখতে পারি x সমান সমান একটা ধ্রুবক t আবার বলি তাপমাত্রিক ধর্ম তাপমাত্রার সমানুপাতিক কারণ তাপমাত্রা চেঞ্জ করলে তাপমাত্রিক ধর্ম চেঞ্জ হয় আচ্ছা বা এটাকে যদি ঘুরিয়ে লিখি t সমান 1 বাই a x অতএব t সমান সমান লিখতে পারি x এটাকে একটা b এর এক নাম্বার সমীকরণ দিলাম আবার যদি আমরা লিখি যে ত্রয়োদ্বিন্দুতে কে আমরা যদি একইভাবে এটা লিখি সেটা হলো আচ্ছা এইভাবে লিখলাম টি আর লিখলাম আটতে হলো আমরা ত্রয়োদ্বিন্দু বুঝালাম ট্রিপল পয়েন্ট আচ্ছা অথবা সংক্ষেপে এইভাবে লিখে দিতে পারো পি দিয়েও দেয় ট্রিপল পয়েন্ট পি এটা বুঝায় আচ্ছা তাহলে আমরা এখন এখান থেকে এই বির মানটা আমরা এটা যদি বের করি বি এটা আসবে বির সাথে কম্পেয়ার করে এক্স টি ত্রয়োদ্বিন্দুতে তাপমাত্রাটা এরকম আসবে সুতরাং এটার সাথে আমি এক নম্বরের সাথে মিলিয়ে লিখলাম অর্থাৎ বি সমান দাঁড়াচ্ছে টি পি ভাগ এক্স পি এখন এক নম্বরতে আমি লিখতে পারি সুতরাং এক নম্বরতে লেখা যায় টি সমান সমান বি এর মানটা যদি উপরে বসিয়ে দেই তাহলে টি পি ভাগ এক্স পি গুণন এক্স আচ্ছা পাশে আমি সরাসরি শুধু এক্সটা লিখে দিলাম এখান থেকে যদি ত্রয়োদ্বিন্দুর তাপমাত্রা এবং ত্রয়োদ্বিন্দুর তাপমাত্রিক ধর্ম জানা যায়
তাহলে অজানা তাপমাত্রাটাও জানা যাবে। অজানা তাপমাত্রাটাও আমরা এখান থেকে বের করতে পারবো। এবার ত্রয়োদবিন্দুর তাপমাত্রাটা কত? সাধারণত 273.16 কেলভিন ধরা হয়। ত্রয়োদবিন্দুর তাপমাত্রা 273.16 কেলভিনের, আচ্ছা 16 ভাগের এক ভাগকে ভাগকে বলা হয় এক কেলভিন, ওয়ান কেলভিন বলা হয়। যে তাপমাত্রায় বরফ পানি এবং বাষ্প একত্রে থাকে ওই তাপমাত্রা 273.16 ভাগ, অর্থাৎ ওই তাপমাত্রাকে যদি 273.16টি ভাগ করি তাহলে প্রতিটা ভাগকে বলা হবে এক কেলভিন, তখন এটাকে বলা হবে এক কেলভিন। তাহলে আমার ত্রয়োদবিন্দুর তাপমাত্রাটা এই যে ট্রিপল পয়েন্টের তাপমাত্রাটা কত? 273.16 কেলভিন। তাহলে আমরা সুতরাং এই সূত্রটাকে এভাবেও লিখতে পারি, T সমান XXP গুণন 273.16 কেলভিন। তাহলে সরাসরি কেলভিন এককে আমরা ত্রয়োদবিন্দুর থেকে তাপমাত্রা নির্ণয় করতে পারবো। এই ছিল হলো তাপমাত্রা সম্পর্কিত কতগুলো রাশি। এবং আমরা সেলসিয়াস থেকে কেলভিনে প্রকাশ করতে গেলে আর একটা জিনিস জানি যে কেলভিন সমান সমান সেলসিয়াস প্লাস 273.16। সেলসিয়াস স্কেলের সাথে 273.16 যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রাটা পাওয়া যায়। আচ্ছা, এবারে সবগুলো স্কেলকে একটা থেকে আরেকটায় রূপান্তরের জন্য একটা সম্পর্ক ছিল, C/5 সমান F-32/9 সমান সমান K-273/5। একই সম্পর্ক যদিও তোমরা SSC লেভেলে করে এসেছো, তাহলে সবগুলো তাপমাত্রা স্কেলের সম্পর্ক হলো এটি। তবে আন্তর্জাতিক হিসেবে ব্যবহার করা হয় কেলভিনকে, কেলভিনটাকে আমরা আন্তর্জাতিক স্কেল হিসেবে ব্যবহার করব এবং এটাকে বলা হয় হলো পরম তাপমাত্রা। কেলভিন স্কেলটাই হলো পরম তাপমাত্রা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটি টপিকস নিয়ে আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আন্তরিক অভিনন্দন এবং জানিয়ে শেষ করব, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে তার আগে এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে বাসা প্র্যাকটিস করবে, পাঠ্য বইটা ভালো করে পড়বে। আমি তোমাদের একটা বিষয় বলি, সেটি হলো এখন থেকে তোমাদের স্বপ্ন দেখতে হবে ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল এগুলো, এর জন্য অবশ্যই পাঠ্য বইটা ভালো করে অধ্যয়ন করতে হবে এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখন থেকে মার্কিং করে নিতে হবে। তোমাদেরকে দুটি বই সাজেস্ট করা হয়েছে, দুটো বই কিনবা, আর অবশ্যই দুটি বই এখন থেকে পড়ে পড়ে আন্ডারলাইন করবা, যেটি তোমাদের মেডিকেল এবং বুয়েটে অ্যাডমিশনের জন্য খুবই জরুরি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।